আপনি হয়তো বেগুন সম্পর্কে জানেন না যে এটি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যার মতো একাধিক শারীরিক সমস্যার সমাধানের বেগুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসুন জেনে নিই বেগুনের কয়েকটি গুণ সম্পর্কে। এক, বেগুনে রয়েছে পটাশিয়াম, ফাইবার, ভিটামিন B6, পটাশিয়াম সহ একাধিক উপকারী। দুই, বেগুনে থাকা ফলিক অ্যাসিড গর্ভবতী মহিলাদের শরীরে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিন, বেগুনে থাকা ফাইবার যে কোনো পেটের রোগের প্রকোপ কমতে সাহায্য করে। চার, উপাদান যা শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। বেগুনে থাকে প্রচুর পরিমাণ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে টক্সিক উপাদানের মাত্রা কমাতে সাহায্য করে। বেগুনে থাকা ফাইবার ক্লোন ক্যান্সার প্রতিরোধ বিশেষ ভূমিকা পালন করে থাকে। পাঁচ, বেগুনে আছে 80% ফাইবার ও পানি, তাই এটি পাকস্থলী মেটাবলিজম শক্তি অনেক বাড়িয়ে দেয়। ৬, বেগুনে থাকে প্রচুর পরিমাণ ফাইবার যা শরীরে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। ডায়াবেটিসে আক্রান্তদের খাদ্য তালিকা বেগুন রাখতে পারলে উপকার পাওয়া যায়। ৭, বেগুনে থাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম, ফাইবার, ভিটামিন B6 আর ফ্লোভ্রেনেট কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এর সঙ্গে হার্টের কার্যক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং এরপর বেগুনের কোনো গুণ নেই, এ কথা আর বলা যাবে না। বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথেই থাকুন।